চিরঞ্জয় বচ্চন যাবে, কিন্তু সেই বচ্চন তো আমাদের কিছু রাখা দিলে আমরা বোলবোমটা করে আসছি। বা বলেছিল যে এই বছর তোরা যাবি বোলবোমে। আমরা দুবাই বোলবোমে যাবো। আরে শোনা, তোরা ছোট ছিল, তোদেরকে পাঠান দিলে আমার যত দোষ চিন্তা হবে, তাই বলছি তোরা ধূরকে যাস না, সামনে ধারে শিবের মাথায় জল ঢালি আয়। আগো মা, আমরা বেশি দূর যাবো না, আমরা শুধু বোলবোমে জলটা ঢালি নিয়ে তাড়াতাড়ি আসবো। মা গো, তুমি শুধু আমাদেরকে 100 টাকা দাও না, আমরা দুবাই 50 টাকা 50 টাকা না চেতনি শিবের মাথায় বোম ভোলে ঠালিয়ে জল ঢালি আমরা পূজা করিবো। আরে বাবু দেখ, তোদেরকে আমি 100 টাকা দিতে লাড়িব, কারণ আমাদের তোরা পরিস্থিতি জানিস তো, আমরা খুবই গরিব, তাই বলছি 100 টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই তোরা পূজা করবি কি না করবি সেটার ব্যাপার আমি জানি না। আমাদের ঘরে শিব ঠাকুর আছে, সেই শিব ঠাকুর তোকে চা পূজাটা কর। আমি বলছি বকুলদানা টকুলদানা আনিয়ে দিয়েছি 10 টাকার কিনে, সবাই পূজা হয়ে যাবে, বোলবোমে তোদেরকে যেতে হবে না। একে একে তুমি ছেলে তোরা বাইরে আছে শুনছি নাকি, তাই বলছি তোরা তাড়াতাড়ি ঘরটাই পূজাটা করে সারিলে। আমরা এবার কিছু মানব না, আজকে বলে আমাদেরকে বোলবোম যাবো বলেছিলি, তুমি বলেছিলে যে এই বচন যাবি, কিন্তু সেই বচন তো আমাদের বাবা মারা গেছে, তাই বলছি আমাকে কিছু টাকা দিলে আমরা বোলবোমটা করে আসছি। বাবার আত্মাটাটুকু হলো শান্তি পাচ্ছ, বাবা বলেছিল যে এই বছর তোরা যাবি বোলবোমে, বাবা স্বপ্নটা পূরণ করবই মা। লুলু তোর বাপের স্বপ্ন আছে আমি জানি, তোকে বোলবোমে পাঠা, কিন্তু তোদেরকে আমি বোলবোমে পাঠাবার মতন আমার সামর্থ্য নাই। তাই বলছি পরে তোরা যখন বড় হয়ে টাকা পয়সা রোজগার করবি তখন তোরা বোলবোমে যাবি, তোর বাবার স্বপ্ন পূরণ করবি। এখন তোরা সদ্য শিবের মাথায় জল ঢাল, জানিস তো আমরা খুব গরিব, তাই আমরা শিবের মাথায় জল ঢালবো করি, আর আমরা বোলবোমে এবছর যাতে লাড়িব। ঠিক আছে আমরা যাবো না বোলবোমে, কিন্তু আমাদেরকে কিছু পয়সা দাও, আমরা নিয়ে আসবো বোলবোমে পূজা করার মতন বকুল দানা বাতাসা দিয়ে আমরা ঘরে পূজা করিব। মা এই কথাটা হলো তুমি রাখো, আমরা বলা হলে বাবা স্বপ্ন পূরণ করিব, তোমার কথাটা রাখবো। আর দাও তোমরা এখন 10 টাকা করে 30 টাকা, আমরা বকুল দানা নিয়ে আসি ঘরে পূজাটা সারিব, আমি বড় হয়ে আমরা বাবা স্বপ্ন পূরণ করিব। লেবুটিকে বলেছি লেবু না পারলেও আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবই, আমি বলেছি তুমি শুধু 20-30 টাকা দাও, আমরা বলবো আমি পূজাটা করি, যাতে আমাদের ভগবানের ওপর আশীর্বাদটা থাকে, আমাদের সাথে ভগবানের আশীর্বাদ যেমন সবসময় থাকে মা, তাই পূজাটা আমরা করবো বলবো আমি। এইটাই তো লাস্ট পূজা, এই বছর করিলি আর বছর আমরা বলবো যাবোই মা। আমি গো বুড়াতে পারি মনটাই আমার বুড়াই নাই, ভিডিও দিনাই দেয় কেউ নিয়ে আসি কোথায় আমায়।